নাম হলো মোহাম্মদ শহীদুল্লাহ। দেশের বাড়ি হলো কুমিল্লার নাঙ্গলকোটে। এখানে সৌদি আরবে আসি 15 বছর ধরে। আমাদের এই মাদ্রার নাম হচ্ছে আল সাহাব। আর এখানে আমরা মাছের উৎপাদন করে থাকি, বিশেষ করে তেলাপিয়া মাছের। আমি এখানে আছি আপনার পার্সেন্টেজ হিসাবে এবং বেসিক স্যালারি হিসাবে কাজ করি। এরপরে প্রোডাকশনটা আমার নিজের দায়িত্বে। আমরা এখানে বছরে আপনার 4 মাস রেনু উৎপাদন করে থাকি। রেনুগুলো এরপরে 9 মাস পর্যন্ত এগুলোকে খাওয়া দাওয়া করায়, এরপরে বিক্রি করা হয়। তারপরে বিভিন্ন আইটেমের আপনার মাছকে সিলেকশন করা হয়, মেল ফিমেল সিলেকশন করে এরপরে বিভিন্ন ট্যাঙ্কে বাছাই করে রাখা হয়। কতটা ট্যাঙ্কি আছে এখানে? আমাদের এখানে ট্যাঙ্কি আছে আপনার 320টা। এর উপরে বড় পুকুর আছে 25টা। আচ্ছা, কীরকম বছর শেষে কীরকম লাভের ইয়ে দেখেন আপনারা? বছর শেষে আমরা প্রায় 5 লক্ষ টাকার মতো লাভ করে থাকি। মান্থলি ইনকাম থাকে আর এরপরে আপনার মাছের খাওয়ার, তার ইলেকট্রিক বিল, এগুলো কাটি মোটামুটি লাভ থাকে। খারাপ এই মাছের রেনুগুলো আনেন কোত্থেকে? রেনুগুলো আমরা নিজেরাই প্রোডাকশন করে থাকি এখানে। এখানে নিজেরাই উৎপাদন করি। আমাদের ওখানে সেকশন আছে, ওখানে কীরকম এই ব্যবসার মধ্যে? এই ব্যবসাটার মধ্যে ঝুঁকি আছে প্রচণ্ড, তবে আপনাকে সারাক্ষণেই কেয়ারফুল থাকতে হবে। কীরকম ঝুঁকি আসতে পারে, ঝুঁকি থাকতে পারে? ঝুঁকিটা হচ্ছে যে আপনার আমাদের এখানে 3টা জিনিস নেসেসারি। প্রথম হলো আপনার পানি, দ্বিতীয় হলো আপনার অক্সিজেন, তৃতীয় হলো যে আপনার খাবার। এই অক্সিজেনটা কীভাবে দেন? এখানে তো পানি তো লাড়াচাড়া করে না, তো কীভাবে এটা? আমরা এখানে যে আপনি দেখছেন এই মোটরগুলো চলছে, এগুলো বন্ধ হয়ে গেলে আপনার মাছের অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে। এই মোটরগুলো আপনার জরুরি। এরপরে আপনার পানি কন্টিনিউয়াস আপনার চালু রাখতে হয়। পানি কাঁচরা হইলে আপনার মাছের বন্ধ হয়ে যেতে পারে। আপনার পরপর পরিষ্কার করতে হয় পানি? আমরা ডেলি পরিষ্কার করি, পানিগুলো চলমান থাকে। চলমান থাকলে আপনার মাছটা ঘই ভালো হয়। পার ডে আপনি মেল 3 গ্রাম, ফিমেল 2 গ্রাম পার ডে। আচ্ছা, মাছ কি মানে বছর শেষে তোলেন না প্রতিদিনই তোলেন? একদিনে তোলেন না? ডেলি আপনার এই মাছগুলো আপনার 60 গ্রাম থেকে শুরু, 60 গ্রাম থেকে শুরু করার পর স্টেপ বাই স্টেপ মাছগুলো আমরা নিয়ে আসি 250 গ্রাম, 250 গ্রাম 300 গ্রামের এই মাছগুলো আমরা সেল। এতে আপনার টাইম লাগে প্রায় 9 মাস। আমাদের বর্তমানে লোকের চাহিদা খুবই জরুরি। দেখেন আপনি এই যে সাইড, এটা একটা সাইড লোকের অভাবে বন্ধ হয়ে গেছে, এরপরে ওখানে একটা সাইড লোকের অভাবে বন্ধ হয়ে গেছে। আগে আমাদের লোক ছিল প্রায় বাঙালি আমরা ছিলাম 50-এর উপরে, বর্তমানে 20-এর কারণে অনেকে চলে গেছে, যার কারণে এখন বর্তমানে 25 জন লোক আছে। এরপরে আমরা নেপাল থেকে যে লোকগুলো নিয়ে আসছি এগুলো তেমন একটা প্রোডাকশন দিতে পারে না, কাজ ভালো না। বাংলাদেশি লোকদের প্রচুর চাহিদা ছিল, কফিলও পছন্দ করে তাদেরকে, যার কারণে এখন তো বর্তমানে বাংলাদেশের ইমেজ প্রবলেম, যার কারণে এত লোক পাচ্ছি না, এইগুলো সমস্যা। একটা মাছ হাতে ধরেন। আমাদের এখানে মাছের যে প্রজেক্টটা এটা হলো আপনার 235 হেক্টর। আর রেনুগুলো আমরা সাধারণত মার্চের লাস্টের দিকে
মেল ফিমেল রাখি। এরপরে এপ্রিলের ফার্স্ট উইকে আপনার এগুলো থেকে ডিম বাইর করে প্রক্রিয়াজাত করানো হয়। জাল টাল কাটি রেডি করতেছি, এগুলো এগুলো হেঁচে দিই। হ্যাঁ, এটা হলো যেখানে প্রক্রিয়াজাত করানো হয়। এটা আপনার এই বাচ্চাগুলো আপনার মায়ের পেটের ভিতরে যেভাবে ডিমগুলো ঘুরে, ঠিক এখানে ঘুরে যেটা একটা ফুটে এটা বাইর হয়ে যায়। এরপরে আমরা ওখানে একদিন রাখি খাওয়ার দেওয়ার জন্য, এগুলো আপাতত বন্ধ আছে। একদিন পরে এগুলো ট্রান্সফার করে ফেলি। কিভাবে বুঝলেন যে এটা মেল মাছ? পুরুষের মতো লিঙ্গ আছে। হ্যাঁ, পুরুষের মতো লিঙ্গ আছে। আচ্ছা, এটা বেটা। মহিলাদের মতো আছে এখানে স্ত্রীলিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বেটা দিয়ে এটা কালার আছে। বুঝলেন, আমি এই মাছের ফিশারিতে গত দু বছর ধরে কাজ করতেছি। আমার বাড়ি সিঙ্গার মানিকগঞ্জ ইরামাঠালিয়া দল্লা ইউনিয়ন। এখানে মালিক খুব ভালো, আমাদের সেলারি সবসময় ভালোভাবে দেয় এবং কাজকর্ম এখানে ভালো। বাংলাদেশ থেকে সরাসরি এখানে আসছেন নাকি অন্য কোথাও কাজ করতেন আগে? আমি বাংলাদেশ থেকে বিশে এখানে সরাসরি আসছি। দুঃখের ব্যাপার, কপিল ভালো ছিল না, এই কারণে আমি বাইকে এখানে এসে কাজ করতেছি দুই বছর। যেখানে নিয়ে যাবেন আপনার ইনস্ট্রাকশনে চলবে না ভাই। কালা বক, ধালা বক, সাদা বক, মাছ চাষ উন্নত হওয়া হইতে পারত ইনশাল্লাহ। আমরা লোকের অভাবে পাইতেছি না। যদি বাংলাদেশ সরকার যদি আমাদের কূটনৈতিক তৎপরতা যদি একটু বাড়িয়ে দেয়, তাহলে সফলতার সাথে যদি বাংলাদেশের বিষয়গুলো যদি ইজিলি আসা যায়, তাহলে আমরা আরও প্রায় এখানে 50-60 জন লোকের মতো কাজ করে দেবে। এটাতে আমাদের দেশেরও লাভ হতো, দেশের রেমিটেন্স হয়তো অ্যাভেলেবল, তো সেটা থেকে এখন বর্তমানে আমরা বঞ্চিত। আমাদের এই রেমিটেন্সগুলো এখন অন্য দেশে চলে যাচ্ছে, নেপাল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ওই এলাকা থেকে আমরা লোকগুলো নিয়ে আসতেছি। আচ্ছা, আপনার এই যে ফার্মে আসেন, এটার এরিয়াটুকু কতটুকু, কত বড় এরিয়া এটা? আমাদের এরিয়াটা হলো যে 6 কিলোমিটার, বিশাল এরিয়া। আমাদের এখানে আপনার বড় পুকুর আছে 25টা, আপনি দেখতে পাচ্ছেন বড় এরকম 25টা পুকুর আছে। এগুলোতে আমরা রেনু ছাড়ি। মাছ ছাড়া আর কী হয় আপনার ফার্মে? আমার মাছ ছাড়া এখানে আমরা যে এই খারাপ পানিগুলো আছে এগুলো দিয়ে আমরা ঘাস করি। এই ঘাসগুলো আমরা ডেয়ারি ফার্মে সাপ্লাই দিই, ওখানেও মোটামুটি ভালো প্রফিট আছে। কতটুকু এরিয়ার মধ্যে আপনারা ঘাস? আমরা 450 হেক্টর এরিয়ায় আপনার ঘাস চাষ করি। ওগুলোতে আপনার ঝর্ণা সিস্টেম পানি দেওয়া হয়, ওগুলোতে চলে যায়। এরপরে বাংলাদেশ থেকে আসছি, এখানে আসি, খুবই মুগ্ধ হয়েছে, খুব সুন্দর লাগছে ফিশারিজের যে ব্যবস্থা। বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে আসছেন? খুব সুন্দর। জি। আচ্ছা আচ্ছা, কবে আসছেন? এই 11 তারিখ। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগতেছে এখানে, পরিবেশ খুবই ভালো।
আমরা তো আসলে আমি আলখারিজের বাসিন্দা, এটা আলখারিজের ভিতরের এরিয়া এবং এখানে শহীদ ভাই আমার এই বিশারির সার্বিক দায় দিতে আছেন আমার এই ফ্রেন্ড শহীদুল ইসলাম শহীদ ভাই। উনি অ্যাকচুয়ালি এই বিশারির উপর ওনার ডিগ্রি আছে। হ্যাঁ, এই পিসারিতে উনি মোটামুটি অনেকগুলো লোকেরই প্রধান হিসেবে কাজ করতেছেন, ওনার পরিচালনায় এই পিসারি পরিচালিত হয় এবং আমরা প্রায় সুযোগ পেলে ফ্যামিলি নিয়ে এখানে বেড়াইতে আসি। আমাদের কাছে এই এরিয়াটা খুবই ভালো লাগে। হ্যাঁ, এবং ওনার যে আমার আতিথেয়তা এখানে আসার পরে সেটা আমাদের দৃষ্টি কাড়ে, আর ওনার মতো সজ্জন লোক খুবই কম। দ্বিতীয় কথা হলো যে আসলে এখানে ওই আমরা তো সাধারণত মরুর দেশে এমনভাবেই আছি মনে হয় যেন আমরা নিজেরাই মরুভূমি হয়ে গেছি। এখানে আসলে একটু প্রাণী, একটু পশু পাখি দেখতে পাই, মাছ দেখতে পাই, ভালো লাগে। হ্যাঁ, আমি শহীদ ভাইকে এই যে এখানে সৌদি এত বেশি পছন্দ করে যে যে ওনার উপর পুরো মাঝরাত ছেড়ে দিয়ে সৌদি প্রায় আজকে ছয় মাস এখানে আসেই না। তাহলে ওনার মতো লোক যে আমাদের বাংলাদেশিদের জন্য আমাদের জন্য একটা গর্ব। আমি উত্তরোত্তর ওনার আরও সমৃদ্ধি কামনা করতেছি, পাশাপাশি উনি যে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দেন তার জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করব। আর আপনাদের একটা কোম্পানিতে সাপ্লাই চেইন ইনচার্জ হিসেবে কাজ করি, এখানে এসে ভালো লাগছে। আর একটা বিষয় হলো যে শুধু এই জায়গা না, এইখানে যতগুলো এরকম ফার্ম আছে প্রায় প্রত্যেকটি ফার্মের রেসপন্সিবিলিটির যে কাজটা করে এটা বাংলাদেশিরা করে, তো এই মেধাটা এইখানে ইউজ হচ্ছে। যদি বাংলাদেশি সরকারি কোনো সহযোগিতাই যদি বাংলাদেশে এরকম প্রজেক্টগুলি বাংলাদেশ সরকারি সহযোগিতায় আমাদের এই মেধাগুলিকে কাজে লাগায় তাহলে সবচেয়ে ভালো হবে, বাংলাদেশ আরও বেশি ডেভেলপ করবে। যে উনি বলতেছিল যে মানে এই লোক কম থাকার কারণে বা না থাকার কারণে কিছু বন্ধ আছে কাজ। হ্যাঁ, কিছু কিছু প্রজেক্ট এখানেও দেখছেন আপনারা যে কিছু বন্ধ আছে কারণ লোকের অ্যাভেলেবিলিটি এখন কম। তো বাংলাদেশি ভিসা যদি ইস্যু হয় এবং বাঙালিরা যদি কাজ করে তারা টু মাচ অ্যাক্টিভ, তো তাহলে আমাদের এখানকার ফার্মগুলোও অনেক উন্নতি লাভ করবে। থাকেন যে আমি রিয়াদে থাকি, রিয়াদ থেকে আসছি। আমরা এই ফিশারিতে প্রায়ই আসি, এখানে অনেক খোলামেলা, আর এইটার পরিচালক আমাদের বাংলাদেশি, তার জন্য আমাদের খুবই ভালো লাগে যে এত বড় একটা সেট আপের রেসপন্সিবিলিটি উনি একা চালাইতেছে। এটা একটা বিরাট মাল্টি বিলিয়ন প্রজেক্ট। আপনারা যদি ঘুরে দেখেন পুরাটা, ইটস এ ভেরি বিগ এরিয়া। তো অনেক ভালো লাগলো, আমরা প্রায় ফ্যামিলির সাথে আসি, ওনাকে কষ্ট দেই আমরা এবং বড় বড় তেলাপিয়া খাওয়ার সুযোগ হয়। জিতা মাছ আমরা অনেক কম পাই রিয়াদে, তো এখানে জিতা মাছ আমরা সবসময় এখান থেকে আসলে এই স্বাদটা উপভোগ করতে পারি।